প্রিয় ভিউয়ার্স, আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, ইদানিং অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, আচ্ছা ভাইয়া, ছেলেদের মতো মেয়েদের কি স্বপ্নদোষ হয়ে থাকে? এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, হ্যাঁ, ছেলেদের মতো মেয়েরও ঘুমের মনের মধ্যে যৌনতা সম্পর্কিত স্বপ্ন দেখে পরম তৃপ্তির আনন্দ পেতে পারে, অর্থাৎ মেয়েদেরও স্বপ্নদোষ হয়ে থাকে। তবে সেটা ছেলেদের চেয়ে একটু ভিন্ন রকম, কারণ ঘুমের মধ্যে যৌনতা বিষয়ক স্বপ্ন দেখার পর মেয়েদের পুরুষের মতো বীর্যপাত হয় না, কিন্তু তাদের যৌনতে যৌনিরস এসে থাকে, যার ফলে মেয়েদের যৌনিদেশ অনেকটা ভিজে যায়। প্রিয় দর্শক, 5,628 জন মহিলার মধ্যে প্রায় 40% মহিলা তাদের 45 বছর বয়সের সময় কমপক্ষে একবার হলেও স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করেছেন। এক গবেষণায় দেখা গেছে 85% মহিলা তাদের 21 বছর বয়সের সময় স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করেন। কেউ কেউ 10 থেকে 14 বছর বয়সে পড়লে এই অভিজ্ঞতা লাভ করেন। সাধারণত বছরে কয়েকবার তাদের এটা হয়ে থাকে। যেসব মহিলা ঘুমের মধ্যে চরম পুলক লাভ করেন সাধারণত তাদের কয়েকবার এটা হয়। মহিলাদের বাতিমোচন হিসেবে ঘুমের মধ্যে যৌন উত্তেজনা জাগে, যার মাধ্যমে তারা রতিমোচনের অভিজ্ঞতা লাভ করেন। প্রিয় দর্শক, এখন আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে সামাজিক কাজে লেগে পড়ুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।